আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসাইন। ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেশ বিদেশে যারা আমাকে দেখেন, ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ, অনেক ভালোবাসা পেয়েছি। আজ আমার আলোচনার বিষয়, জাপানের ট্যুরিস্ট ভিসা করতে কি কি পেপার সাবমিট করতে হয় এবং ভিসা হবে কি না, কারা ভিসা পেতে পারেন বা ভিসা পাওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা লাগবে, ব্যাংকে কত কোটি টাকা থাকা লাগবে, এই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। দয়া করে 7 মিনিট ভিডিওটি না টেনে সম্পূর্ণ শুনুন, অনেক কিছু জানার আছে। হয়তো আপনার অগোচরে অজান্তে পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নিকটাত্ম যারা আছেন অনেকে হয়তো প্রতারিত হতে পারেন। সেই জন্য আপনাদের বলছি, জাপান এ অত্যন্ত চমৎকার একটি দেশ, উন্নত একটি দেশ। যে দেশ সম্পর্কে আসলে আমার আর বলার কিছু নেই, আমি পূর্বে অনেক কন্টেন্ট করেছি এবং ইনশাআল্লাহ এবছর শেষে যাওয়ার আমার একটি প্ল্যান আছে। সকলে দোয়া করবেন আমার জন্য। প্রথমে আপনাকে দেখতে হবে আপনার পাসপোর্টটি 1 বছর মেয়াদ আছে কিনা। যদিও এম্বাসি রিকোয়ারমেন্টস আছে 6 মাস, আপনি দেখবেন আপনার পাসপোর্টটি 1 মাস 1 বছরের মেয়াদ আছে কিনা। এবং যত পাসপোর্ট আছে পুরনো, সমস্ত পাসপোর্টের সমস্ত কপিগুলো আপনাকে নিতে হবে। সদ্য তোলা 2 কপি ছবি নিতে হবে, 35-45 একেবারে নতুন। মনে রাখবেন, এই ছবি দিয়ে পূর্বে কোনো দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে থেকে থাকে, অবশ্যই নতুন ছবি দিয়ে প্রত্যেকটি দেশের জন্য আবেদন করবেন। মহিলারা যারা আছেন, যদি মাথায় কোনো ধরনের আপনার হিজাব থাকে, অবশ্যই কান পর্যন্ত খোলা রেখে ছবি তোলার চেষ্টা করবেন। এবং যারা পুরুষ আছেন, মাথায় কোনো ধরনের টুপি, ক্যাপ, সানগ্লাস রাখা যাবে না। এবং মহিলারা কপালে যদি টিপ থাকে, চশমা থাকে, সেটিও রাখা যাবে না, একেবারে খালি ছবিটি তুলতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট 1 বছরের দিতে হবে, আপনার ব্যক্তিগত হোক বা কোম্পানি হোক, সেম অ্যাকাউন্টের একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, যদি থাকে, সেই ক্রেডিট কার্ডের গোপন নাম্বারটি হাইড করে বাকি ফটোকপিটি আপনি দিতে পারেন। ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড দিবেন। চাকুরিজীবী যারা আছেন, অফিস থেকে এনওসি কার্ড, এনওসি পেপার নেবেন, যে নো অবজেকশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র বাংলা যাকে আমরা বলে থাকি, ভিজিটিং কার্ড, আইডি কার্ডের, আপনার যে ব্যক্তিগত আইডি কার্ড আছে অফিসে, সেই আইডি কার্ডের বোথ সাইড ফটোকপি দিবেন, টিন সার্টিফিকেট দিবেন। এখন যে বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট লাস্ট 3 ইয়ার্স, এটি আপনাকে দিতে হবে। এটি কি, অনেকে এটি জানেন না, এটিকে আমরা অনেক সময় বলে থাকি আইটিআর, ইনকাম ট্যাক্স রিটার্ন, এটি আপনাকে দিতে হবে। জাপানের ক্ষেত্রে আপনাকে অবশ্যই 3 বছরের রিটার্ন দিতে হবে, তাছাড়া আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এটি আপনারা অবশ্যই মনে রাখবেন। কোম্পানি প্যাড দিবেন, যদি অপশনাল, যদি আপনার ঢাকা শহরে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এফডিআর, ফিক্সড ডিপোজিট এই ধরনের কিছু থেকে থাকে জেলা, উপজেলা, শহরে, অবশ্যই সেই ডকুমেন্টসগুলো আপনি সাথে দিতে পারেন। তাহলে আপনি অ্যাম্বাসিকে বুঝাবেন যে আপনি একজন সলভেন্ট, প্রতিষ্ঠিত ব্যক্তি, বাংলাদেশে আপনার পিছু টান আছে, বাংলাদেশে আপনার প্রপার্টি আছে, আপনি সেই দেশে থাকবেন না। কারণ আমাদের বাংলাদেশের, আমরা যখন কোনো দেশে যাই, প্রায় শতকরা 90% মানুষ আমরা থেকে যাই, যার কারণে যারা চলে আসবেন তারাও অধিকাংশ ক্ষেত্রে ভিসা পান না। এই বিষয়গুলো আসলে আমি বলাটা আমার ঠিক না, তারপরও বলেছি, তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই সতর্কতার সাথে দেখবেন। তো যদি আপনার ফ্যামিলির সাথে থাকে, অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটি দিবেন, আপনার বাচ্চারা যারা আছে, বাচ্চাদের পাসপোর্ট, এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট, এগুলো আপনাকে দিতে হবে। এবং যদি ট্রাভেল হিস্ট্রি আপনাদের থাকে, সেক্ষেত্রেও আপনারা সেটিও দিতে পারেন। এবং আমি যতগুলো ডকুমেন্টসের কথা বলেছি জাপান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে, দেখুন খুব কঠিন কিছু কিন্তু এখানে নেই, যেগুলো আপনাদের কাছে নেই। এই ডকুমেন্টসগুলো সকলের কাছেই আছে, আপনার পাসপোর্ট আছে, ছবি আছে, ভোটার আইডি কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্টের 1 বছরের স্টেটমেন্ট আছে, সেম অ্যাকাউন্টের সলভেন্সি সার্টিফিকেট আছে, অধিকাংশ ক্লায়েন্টেরই ক্রেডিট কার্ড আছে, ট্রেড লাইসেন্স যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন, এনওসি নেবেন, ভিজিটিং কার্ড, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন 3 বছরের, কোম্পানি প্যাড, যদি অপশনাল, এটি অ্যাম্বাসিতে বাধ্যতামূলক নেই যে আপনাকে ঢাকা শহরে আপনার গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, ব্যাংকে
কোটি কোটি টাকা আছে, এইরকম কোনো বাধ্যকতা নেই যে আপনাকে এই পেপারসগুলো সাবমিট করতে হবে। দেখুন, এটি আপনাকে করতে হবে না। এখন যদি আপনি মনে করেন না ইমাম ভাই বলেছে তার মানে আমাকে 100% এটি দিতে হবে, না ভাই আপনাকে এটি দিতে হবে না। যদি আপনার থাকে সেক্ষেত্রে অপশনাল আপনি দিতে পারেন, যদি আপনার না থেকে থাকে, যে গাড়ি যদি না থাকে, বাড়ি যদি না থাকে, সেক্ষেত্রে সেটি দেওয়া দরকার নেই। যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। এবং অবশ্যই যারা আবেদন করুন মনে রাখবেন কোনো ধরনের ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন করা যাবে না। আপনাকে যা কিছু দিবেন সঠিক দিবেন। যদি কোনো ধরনের ডকুমেন্টস আপনার লিকেজ থাকে, ঘাটতি থাকে, অবশ্যই সময় নিন, সময় নিয়ে সেগুলো পূরণ করুন, ঘাটতি পূরণ করে অ্যাম্বাসিতে আবেদন করুন। আপনার একটি অসচেতনতার কারণে, ভুলের কারণে বাংলাদেশের সমগ্র মানুষকে তারা মনে করবে যে আমরা প্রত্যেকেই হয়তো ফেক ডকুমেন্টস দিয়ে ভিসার জন্য আবেদন করি। এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বা ভিসা প্রসেসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকা শহরে বহু এজেন্সি আছেন যারা সঠিক তথ্যগুলো আপনাকে প্রদান করেন। এবং আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া অনেক এজেন্সি কনসালটেন্সি চায়, ভাই কনসালটেন্সি দিলে আপনার জন্যই ভালো, তাহলে আপনি শতভাগ নিশ্চিত থাকবেন। এই বিষয়গুলো আমি আপনাদের বারবার বলে থাকি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য, দেশবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।